প্রযুক্তির ছোঁয়ায় প্রাচীন ঐতিহ্য প্রায় ভুলতে বসেছি আমরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার গতিও বাড়ছে। স্মার্টফোনের এই যুগে চিঠি লেখার রেওয়াজ নেই বললেই চলে। বদলে গেছে চিঠি পাঠানোর পদ্ধতিও। তবে ভুলতে বসায় একটি রেওয়াজকে কিন্তু ধরে রেখেছেন ভারতের উড়িষ্যা পুলিশ কর্মীরা। ডাকযোগে চিঠি আদান প্রদান নয়, তাদের গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে যাচ্ছে পায়রা। পায়রা যে একসময় প্রধান বার্তাবাহক ছিল তা আমরা সকলেই জানি, কিন্তু ভুলতে বসেছিলাম সেই ঐতিহ্য। আর সেই ধারা ধরে রাখার তাগিদেই পুলিশকর্মীরা এমন উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন সবাই। জানা যায় 50টি পায়রা নিয়ে একটি পরীক্ষার ব্যবস্থা করেছিল উড়িষ্যা পুলিশ। কটক থেকে ভুবনেশ্বর পাঠানো হয় সেই পায়রাগুলিকে। প্রত্যেকের কাছেই ছিল একটি চিঠি যা তাদের পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। 20 মিনিটেরও কম সময়ে পায়রাগুলি 24 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। 70 বছরের পুরনো উড়িষ্যা পুলিশ পিজিয়ন সার্ভিস এই আয়োজনের উদ্যোক্তা। পায়রা দিয়ে চিঠি আদান প্রদানের ধারা তারা বজায় রাখতে চান বলে জানালেন সাবেক ডিজিপি অমিয় ভূষণ ত্রিপটি। উল্লেখ্য, 1970 সালে 200টি পায়রা নিয়ে যাত্রা শুরু করেছিল উড়িষ্যা পুলিশ পিজিয়ন সার্ভিস, ভারতের মধ্যে সব থেকে পুরনো এই পরিষেবা। 1999 সালে সুপার সাইক্লোনের সময় যখন রেডিও ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে তখন তাক লাগিয়েছিল এই পায়রা পরিষেবা। এর মাধ্যমেই চলত জরুরি বার্তা আদান প্রদান।